আমরা আবার রুমে চলে এসেছি। ইটস ভেরি টাফ উইথ দ্য বেবি। তাও আমাদের বেনু অনেক ভালো, অনেকটা কোঅপারেট করেছে। আমরা ঘুরলাম, পুরো প্রপার্টিটা অনেকটাই কভার করলাম হেঁটে হেঁটে। পা তো আমার পুরো ফুলে যাচ্ছে, কোমরেও ব্যথা হয়ে গেছে কারণ ও ছিল অনেকক্ষণ। তো যাই হোক, এখন আমরা একটু রেস্ট করবো আর ভাবছি ডিনারটা ঘরেই করবো, কারণ বেনুকে নিয়ে আর বাইরে যাওয়াটা ঠিক হবে না। এখানে ফুড কিন্তু যতই দাম হোক, কস্টলি হোক, কিন্তু ফুড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এখানে ফিশ অ্যান্ড চিপসটা খুব ফেমাস। ফিশটা কিন্তু প্রপার একদম পিওর হেড, খুব মানে খুব ভালো খেলাম। আর নুডলসটা একদম মানে হালকা লাইট, এত ভালো নুডলস আমি খাইনি কখনো, মানে একদমই অয়েলি নয়, এত ভালো খেতে। তো ভালো করে আয়েস করে যে খাবো সেটা হলো না, কারণ বেনুকে নিয়ে আমরা বেরিয়েছিলাম 4:30 সময় আর আমরা খেতে ঢুকেছি 6:00। তো 1.5 ঘন্টায় ওর ডাইপারটা অনেকটাই ভারী হয়ে গেছে। তারপরে এসে আমি তাড়াতাড়ি করে ওখানেই চেক করলাম, দেখলাম না ডাইপারটা এখনই চেঞ্জ করা দরকার। ওপরে এলাম, চেঞ্জ করলাম, একা একা বিশাল তো মানে এরিয়াটা, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাও এলাম, অন্ধকার হয়ে গেছে, একটুখানি গা ছমছমে পরিবেশ, কারণ আমাদের আশেপাশের রুমগুলোতে কোনো লোকজন নেই। চেঞ্জ টেঞ্জ করে আবার গেলাম, গিয়ে খেতে না খেতে আবার বেনু ভ্যা 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 করে কাঁদছে। তারপরে কোনো রকমের নাকে মুখে গুঁজে আমি চলে এলাম, ওর বাবা এখন এলো। বেনু হঠাৎ করে করে যেন চিল্লায় না, ওরকম কেঁদে উঠেছে, সবাই তাকাচ্ছে। তারপরে আমি যাওয়ার সময় একজন মানে বাঙালি কয়েকজন ছিল, বেশিরভাগই নন বেঙ্গলি এসছে, একজন বাঙালি ফ্যামিলি, একটা বাঙালি ফ্যামিলি ছিল। তো ওরা বলছিল যে বেবির কষ্ট হচ্ছে, কোথাও ঠান্ডা লেগে গেছে, এরকম মানে আমি রেস্ট পাই না কখনোই। এখানে এসেও আমার ওর পিছনেই চলছে, বাসন মাজছি, এখানে এসেও বাসন মাজছি। তারপর আমরা যে চা কফি খেলাম ওগুলো তো মেজে টেজে আবার খাবো একটু চা, কারণ বারবার এখানে গরম জলটা খাওয়া দরকার। বাইরে এসেছি, মেয়েরা ঘুরতে আসলে বাথরুমে গিয়ে কেন সেলফি তোলে? আমি তখন থেকে দেখে যাচ্ছি প্রতিমা বাথরুমে একটা সেলফি তোলার চেষ্টা করে যাচ্ছে, এর কারণটা কি? আলোটা ভয়ও আছে, এত জায়গা থাকতে। তুমি ভাবো বৈদিক ভিলেজে চারিদিকে এত সুন্দর পরিবেশ, ঘরে এত ভালো জায়গা, সেগুলো থাকা সত্ত্বেও বাথরুমে গিয়ে সেলফি তুলবে? What is the logic behind this? এটা ম্যান্ডেটরি সেলফি এটা। এটা হচ্ছে একটা হোটেলের রুমে একটা বাথরুমে সেলফি হবে, এটা একটা ম্যান্ডেটরি থিং, এটা হবেই, সেলফি হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে ওই কুমুরটাকে রাখো না, ব্যাকগ্রাউন্ড তো ব্লার করার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড যাই হোক ফোকাসটা হচ্ছে ফেসে লাইটটা। হয়েছে হয়েছে সেলফি তোলা হয়েছে তো, দেখে নিয়েছে তো, হাজারবার চুলে হাত বুলিয়েছে, মাঝে মাঝে বাথরুমে চলে আসছে চুলে শুধু হাত বোলানোর জন্য। ঘরেও তো একটা আয়না আছে, ঘরেও আয়না আছে, চা কফি আছে, হবে এক কাপ হবে, কাপ মাজতে হবে, মাঝে বাসন মাজতে হবে, ওই বেনু যে লিকুইড এনেছি বোতল মাজার ওটা দিয়ে মেজে দিচ্ছি। এই বেনু উঠে গেছে, মা কি রে, এ কি, এটা কি হয়েছে? তখন তো খিদে পেয়েছিল, কিন্তু ও তো না খেয়ে অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন খাবে। রোদের মতো হাসিলে না, আমায় ভালোবাসিলে না, আমার কাছে দিন কুড়ালেও আসলে না। এটা কার উদ্দেশ্যে? আমার না বেনু, আমরা দুজনেই তো তোমার কাছে আছি। কিন্তু গানটা খুব ভালো, সুরটা খুব ভালো, আর গানটা শুনলে বেনু নাই হলাম হঠাৎ করে এই গানটা গাইলে। বেনু কেমন লাগছে শোনা? তোমার বললে না তো, তুমি বলে দিয়েছে, একটু হেসে দেবো তাহলে বুঝে যাবে ভালো লাগছে। বেনু ভালো থাকলেই ভালো আছে, তো একদম ফিট আছে। চলো একটু বাইরে ঘুরে আসি, আর ফিট টান করি, এসে থেকে তো খালি ছুটেই যাচ্ছে। তো এখন বাজে 8:30, আর আমরা অর্ডার করে দিলাম আমাদের রাতের ডিনার, আসতে মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো লাগবে। খাবার দাবার খেয়ে আমাদের প্ল্যান আছে যে একটুখানি বেরোবো, 4-5টা একটু চক্কর মারবো, রাতে এখানে অ্যাম্বিয়েন্সটা কেমন থাকে সেটা একটু দেখার ইচ্ছে আছে। এখানে ডিনার মারাত্মক দাম বাবা, আমরা যেখানে ধরো চিকেন বাটার মশলা 275-300 এরকম হয় পিস, 6টা করে দেয় পিস, এখানে জানি না কটা পিস দেবে মেনশন করেনি, বাট 575 টাকা, ভাবতে পারছো মানে আইডিয়া লাগাতে পারছো, 200-300 টাকা এক্সট্রা সব কিছু। এখানে কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই, মানে স্ন্যাক্সটা যেরকম দেখলাম বেশ ভালো কোয়ালিটি, কিন্তু খাবার জন্য আমি আনিয়েছি, আর তুমি কতগুলো আছে? অনেকগুলো
তুমি এখানে শুরু করে দিই দেখবেন, আর এখানে এমনি তো লাফাঝাপি করেই চলেছে, দেখো বলো কোনো ব্যাপার না, বিন্দাস আছে পুরো, এই পুরো বিন্দাস আছে, ঠিক আছে হেভি ফুর্তি ওরা। এই যে কফি টফি মেখে আমি ফ্রেশ হয়ে গেছি আর বেনুকে খাইয়ে দিলাম, আমাদের এখন ডিনার টাইম, ডিনার এসে গেছে দেখতে পাচ্ছ পিছনে, কুলচা আর বাটার চিকেন বাটার মশলা এই দিয়ে চালিয়ে দিলাম আমরা, কারণ যা দাম সত্যি, মানে সত্যি তোমরা মানে ভেবে চিনতে এসো আর কি, আর জায়গাটা এমনিতে খুবই ভালো, সব ভালো, জামা কাপড় বলছি খাবার দাওয়ার দামটা একটু ভালো, তা তো হবেই, এত লোক কাজ করে এত রকম। এখানে আছে কুলচা, আমাদের প্লেট ওরা তিনটে দিয়েছে, কেন বলো আমরা খুশি, আমাদের ফ্রিজে আচার স্যালাড পাপড় দিয়েছে, এটাতেই আমরা খুশি, একটা টুথব্রাশের সঙ্গে একটা আরেকটা টুথব্রাশ ফ্রি, তাই না, তিনটে সাবানের সঙ্গে আরেকটা সাবান ফ্রি, এই জিনিসগুলোতে আমি আগে খুব খুশি হতাম, কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে জানতে পেরেছি যে আসলে ওরা আমাদের ঠক, শ্বশুর মশাই বলে যে দাম ওরা নিয়ে নেয় আমাদের থেকে, মানে তারপর থেকে মনটা ভেঙে গেছে, কত বিশ্বাস করেছিলাম ওদের। দেখো লাইফে দুনিয়া কিছু ফ্রি হয় না, বেনু খুব চিৎকার করছিল একটু আগে, বেনুকে ওর মা খাবার খাইয়ে দিয়েছে, দুধ খাইয়ে দিয়েছে, চুপচাপ করে শুয়ে আছে, এখন আমাদের দেখছে, আমাদের ব্লগিং করা দেখছে, বেনু একটু কোঅপারেট করো আমাদের সঙ্গে, আমরা খেয়ে নিই, ঠিক আছে। এটা হচ্ছে বাটার চিকেন মশলা, জানি না এটা তো দুজনের হবে কি না, এমনি খেয়ে নেবে, তুমি মহান, কুলচা এক্সট্রা হয়ে জানি তো বেশি, না না রাতে খিদে পেলে খাবো, রেখে দেবো না, কত টাকা লুচি আলুর দম খেয়েছিলাম জানো, 4000 টাকা লুচি আলুর দম খেয়েছিলাম, 4 জন 5 জন, ডিনার শেষে লেবু চাটছে না গো, মুখটা করেছে দেখো, আমার পিছনে কেউ নেই তো, এই দেখো এদিকটা আবার একটু আলো ঠালা জ্বলছে, এদিকটা একটু জমজমাট, এদিকটা একটু গা ছমছম, অন্তত আলো আছে, জমজমাট না হলে মানে লোকজন নেই। এখন বাজে অলমোস্ট 10টা, বেনু উঠে গেছে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই বেনু উঠে গেছে, ওর বাবার শেষ আশা যে এখন একটু বেরোবে, অনেকক্ষণ ধরে ইচ্ছা করছে যে বেনু উঠবে, মানে মানে আমরা ভেবেছিলাম বেনু আর উঠবে না এখন, এখন একেবারে একটা দুটোর সময় যেরকম ওঠে সেরকম উঠবে, কিন্তু ও উঠে গেছে, ভালো হয়েছে, ওর বাবা ইচ্ছা ছিল যে বাইরে যাওয়া, চলো এখান থেকে কত দিয়ে যাচ্ছে, এখান দিয়ে নামাই সিঁড়িটা দিয়ে, চলো নিচে চলো, এসে গেছি নিচে, সব জায়গা শুনশান একদম, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট বেনু, সেই যেরকম কি জানো না, এ বাবা মনে ভুলে গেছিলাম আমি কৃষ্ণর বাবার নাম ভুলে গেছি, বলো বসুদেব, এরকম নিয়ে নিয়ে যাচ্ছিল কৃষ্ণাকে, সেরকম মনে হচ্ছে কোথায় যাবে বুঝতে পারছ, এই যে তখন আমরা এই রাস্তাটা দিয়েই গেছিলাম পুরো ঘুরে, তারপরে এসছি এদিক দিয়ে, চলো সুইমিং পুলের কাছে যেতে চাইছো, সব ওমা ওই দেখো গান ফান চলছে, বাহ কি সুন্দর লাগছে গো, আমার ইচ্ছা ছিল সুইমিং পুলে নামার, বাট বেনুকে নিয়ে হবে না, এবার পরে কখনো যদি আসি তখন নামবো, কেমন লাগে বাবা, বেনু চোখটা ছলছল করছে, কাঁদছিল বেচারা, যাবে নাকি ওই পিছনে ওই চেয়ার গুলোতে,
চলো চলো লেটস গো চলো না এখানে বসতে হবে না অনেক রকম লোকজন এসে শুয়েছে টুয়েছে স্নান করেছে এমনি হাঁটি চারিদিকে শুনছেন খুব বেশি লোকজন নেই দেখো তো আমার মনে হয় না খুব বেশি রিস্ক আছে তোমরা চাইলে আসতে পারো যারা আসতে চাও আবার ব্যাক টু রুম হয়ে গেছে আমাদের ঘোরা পুল সাইডে যাওয়ার ইচ্ছা ছিল হয়ে গেছে আইসক্রিম ওটা আদৌ পাবে কিনা ভগবান জানে 10:30 পর সব বন্ধ এখানে চলো তাহলে এখান দিয়ে উঠলে না কেন মেয়ে তো ঘাপটি মেরে তাকিয়ে আছে পুরো খুবই ভয় লাগছে গা ছমছম করছে ব্যাং আমার একটু ভয় করছে না মম্মি এখন আমি বড় হয়ে গেছি তাই আমার ভয় করে না ঠিকঠাক দেখো 310 তো আমি তখন 311 তে ঢুকতে যাচ্ছিলাম তো আমরা ঘরে চলে এসেছি আর আইসক্রিমও চলে এসেছে আমাদের মোস্ট অ্যাভেটেড আইসক্রিমটা 3 স্কুপ দিয়েছে বাটার স্কচ 3 স্কুপ দামও নিয়েছে খুব ভালোই আমি পয়সা কথা ভাবে এখন ছেড়েই দিয়েছি আমার হাতে ও আমার কন্ট্রোলে নেই আর না কেন ভুলে যাবে কিন্তু অনেকক্ষণ থেকে খেয়ে যাচ্ছি